নন্দীগ্রাম বিধানসভার ভোট সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষিত রাখতে হবে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিরাপদে রাখতে হবে এই বিধানসভা কেন্দ্রের ভিডিওগ্রাফি, ইভিএম, ভিভিপ্যাটও। বুধবার নন্দীগ্রাম মামলার অনলাইন শুনানির শেষে সিইওকে এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার। এদিন মামলার সব পক্ষ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, নির্বাচন কমিশন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে নোটিশ পাঠাল হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 12ই আগস্ট। 12ই জুলাই নন্দীগ্রাম মামলার বেঞ্চ বদল হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন মেনে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কৌশিক চন্দ নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ান। বদলে বিচারপতি শম্পা সরকারের নেতৃত্বাধীন সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। এদিকে মামলার শুনানির শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন প্রক্রিয়ার মধ্যে কোনো ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। তাতে দেখা যায়, নিয়ম মেনে নির্বাচন প্রক্রিয়ার শেষের 45 দিনের মধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই নন্দীগ্রাম মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দেন বিচারপতি। বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। আর তারপর থেকেই নন্দীগ্রাম আসনটি নিয়ে অনেক বেশি হইচই শুরু হয়। ওই কেন্দ্র থেকে নিজেই ভোটে লড়বেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গত 2রা মে ভোটের ফল প্রকাশের পর দেখা যায় শুভেন্দু অধিকারী ওই আসনে জিতে যান। তবে প্রভাব খাটিয়ে এই ফল বলেই অভিযোগ তৃণমূলের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করা হয়।